হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, তা তোমরা দেখো। আর প্লিজ, তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি, তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, কেননা আমার নতুন নতুন চ্যালেঞ্জ করেছি, এর জন্য আমার সেরকম ফ্রেন্ড নেই এবং আমাকে সেরকম কেউ লাইক কমেন্টও করে না। তাও আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য পাঠাচ্ছি, প্লিজ তোমরা লাইক কমেন্ট করো, তাহলে ভালো লাগবে, আবার নতুন নতুন ভিডিও আমি করতে পারবো। এর জন্য আজকে আবার নিয়ে আসলাম, আমি সকালে একটা ভিডিও করেছি, তা সকালে ভিডিওটার করার পর আবার আমি আর একটা ভিডিও করলাম, কেননা আমার হাজবেন্ড বাইরে থাকে, কিন্তু তাও আমার জন্য অনেক গিফট পাঠিয়েছে আজকে অ্যানিভার্সারি, তা সেরকম আমি অ্যানিভার্সারির জন্য কিছু করিনি বলে ওর আবার মন একটু খারাপ হয়ে গেছে, এর জন্য আমার জন্য কিছু গিফট এনে দিয়েছে। তা চলো, কী গিফট আমার জন্য আনলো, আমার যেগুলো আমার ফেভারিট সেগুলো এনে দিয়েছে, তাহলে চলো দেখা যাক। তাহলে প্রথমে আমি মিষ্টি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার প্রথমে, এটা আমার খুব প্রিয় জিনিস চকলেট, আমার জন্য এটা নিয়ে এসছে, তা খাওয়া অনেকটি হয়ে গেছে, দেখাতে পারিনি, তা এ দেখো, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। আমি কর্নেটো খুব খেতে ভালোবাসি, এর জন্য কর্নেটো এনেছে 6টা, তা খাওয়া হয়ে গেছে অলরেডি, এখনো 2টো পিস বাকি আছে, যদি খেতে চাও তাহলে চলে আসো। এই যে একটা 2টো আছে, তাহলে তোমরা যদি খেতে চাও চলে আসো। আমি কর্নেটো খুব পছন্দ করি, আমার জন্য মিষ্টিও এনেছে, আর মিষ্টি খেয়ে দেখতেই তো পাচ্ছ আমি কেমন, তার জন্য মিষ্টি আমার খুব ফেভারিট, তা দেখতেই থাকো। আর একটা জিনিস পাঠিয়েছে, ওটাও খুব দারুণ, দেখাবো, তা একটু মিষ্টিমুখ হয়ে যাক, দারুণ। হাই ফ্রেন্ডস, আমি এই ঘরে চলে এসেছি, আমার মিষ্টি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন তোমাদের লাস্ট আমার গিফটটা দেখাবো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, কেননা তোমাদের লাইক কমেন্টে আমার খুব উৎসাহ হবো আর নতুন নতুন ভালো ভালো ভিডিও করার জন্য। তাহলে চলো লাস্ট ভিডিওটা তোমাকে দেখিয়ে দিই, কোন গিফটটা আমাকে দিয়েছে, দাঁড়াও, এই দেখো, দেখতেই পাচ্ছ সুন্দর একটা শাড়ি আমার হাজবেন্ড আমাকে দিয়েছে অ্যানিভার্সারি নতুন, এটাই হলো আকর্ষণীয় আমার গিফট। আর আমার এই নতুন নতুন ভিডিও করেছো, একা একা করতে হয়, এর জন্য আমার ভিডিওটা ধরার কেউ নেই, আমি নিজে নিজেই করি। তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো আর উৎসাহ দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও করি। তা শাড়িটা কেমন হয়েছে একটু প্লিজ বলো, কমেন্টে করে দেখাও যদি তোমাদের এই শাড়িটা ভালো লাগে। দেখো কেমন লাগছে প্লিজ বলো, এক হাত দিয়ে তো করছি, তার জন্য অতটা ভালো খুলে দেখাতে পারছি না তোমাদেরকে। তা এটা এই আমার এটা বোতল গ্রিনের সাথে লাল কলা, আর হলো সোনালি পাটটা, খুব সুন্দর দেখাচ্ছি তোমাদেরকে, দেখো পাটটা খুব সুন্দর, এখানেও এখানে শর্ট পার আর এখানে লং পার দেওয়া আছে, দেখতেই পাচ্ছ, খুব শাড়িটা খুব সুন্দর লাগছে আমার, আমারই পছন্দ, দেখতেই পাচ্ছ খুব ভালো লেগেছে। আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, তাহলে আর উৎসাহ হব নতুন নতুন ভালো ভালো ভিডিও করার জন্য। আর দেখতেই পাচ্ছ, আর আমি সাধারণভাবে ভিডিওটা করছি, কোনো সাজ নেই আর সেজেগুজে করছিও না, একদম সিম্পল যেরকম থাকি সেরকম করছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর উৎসাহ হব নতুন নতুন ভিডিও করার জন্য। একটা সকালে একটা ভিডিও করেছি, এখন একটা দুপুরবেলা আমি এখন একটা ভিডিও করলাম, হ্যাঁ এটা আমি কালকে পাঠাবো,
যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো। আজকে একটা ভিডিও দেওয়া হয়ে গেছে, তার জন্য আজকে দেবো না, কালকে দেবো এটা। ওকে বাই।